ভালো নেই পার্থ চট্টোপাধ্যায়। পরশুদিন রাত্রিবেলা কষ্ট করে কাটাতে হয়েছে জের, অনেকটা বিনিদ্রা রজনী যাপনের মতো, কিন্তু এবার খাট পেয়েছেন। যদিও সেই খাটে থেকে শুয়ে বসে তার নাকি পা ফুলে যাচ্ছে। এবার তাই চাই হাসপাতাল, জেল হাসপাতালই হোক, কিন্তু হাসপাতাল তো চাই। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, এই দুটি নাম এখন দুটি দিকে, না দুজনের পথ দুটি দিকে গেছে কিনা জানা নেই, তবে দুটি আলাদা আলাদা জেল হেফাজতে। প্রেসিডেন্সিতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অভিযুক্ত যিনি, অন্যদিকে আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। দুজনের পথ দুদিকে বেঁকে গেছে, কারণ পার্থ চট্টোপাধ্যায় অস্বীকার করেছেন অর্পিতাকে ঘনিষ্ঠভাবে চিনতে। ইডির জেরার মুখে স্পষ্ট জানিয়েছেন দু একবার দেখেছেন মাত্র। অথচ কি আশ্চর্য, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া গেল 50 কোটি নগদ টাকা। তিনি বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের টাকা। টাকা কি আমার, টাকা কি ওনার, টাকাটা কার? পার্থ চট্টোপাধ্যায় টাকার বিষয়ে কিছু জানেন না। তাহলে জনগণের টাকা, জনগণকে দিয়ে দিন না, সেটাও করতে পারবেন না। মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থের জন্য আজ এই অবস্থা। এবার বায়না ধরেছেন পার্থবাবু, না হাসপাতাল চাই। হাসপাতাল না করে যে সুযোগ সুবিধাগুলো মিলছে না, সত্যি তো বড় কষ্ট। একদিকে রয়েছেন আফতাব আনসারি, অন্যদিকে আবার রয়েছেন ছত্রধর মাহাতো। এই দুই ব্যক্তিদের মাঝখানে স্থানে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এইভাবে বিভাতি পাঠ করা পার্থবাবুর পক্ষে অসম্ভব। অন্যদিকে অর্পিতা ম্যাডাম মাঝে মধ্যেই কান্নায় ভেঙে পড়ছেন, জিজ্ঞাসাবাদে সবসময় খেতেও চাইছেন না। ইডি আধিকারিকরা অবশ্য শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেননি, রবিবার আজকের দিনটা ছেড়ে দিয়েছেন, কিন্তু কাল থেকে টানা একটা সপ্তাহ জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ইডির হাতে কোন তথ্য উঠে আসবে? এর মাঝে কি হাসপাতালে চলে যাবেন? এর আগে মদন মিত্র, অনুব্রত মণ্ডলের যে কাণ্ড করে গেছেন, তারপর হাসপাতালে পাঠাতে কি আর রাজি হবে কর্তৃপক্ষ? কত বাহানা, কত উটাল বাহানা, পা ফুলে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের। শারীরিক পরীক্ষাও হচ্ছে, কিন্তু পাচ্ছেন না এভাবে। তিনি নাকি এবার অনুতপ্ত, অনুতপ্ত পার্থ চট্টোপাধ্যায়। গতকাল থেকে যে খবর প্রকাশ হয়ে এসেছিল, আজ সেটা আরও এক ধাপ উঠে গেল। সামনে কী এলো? একটাই তথ্য, অসুস্থ পার্থ। এখন চাই জেলের হাসপাতাল। হাসপাতাল না গেলে বোধহয় এনাদের একটু শান্তিতে বিচরণ হয় না। এখন পার্থ চট্টোপাধ্যায়ের মতো অভিযুক্তের জন্য কী শাস্তি বরাদ্দ হয় বা কী সিদ্ধান্ত গৃহীত হয় তার দিকেই তাকিয়ে থাকবে প্রত্যেকে। তবে দু রাত কাটতে না কাটতেই যেন নতুন নাটক শুরু করলেন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। এবার চাই হাসপাতাল।